আইকন না তো তুমি দেখবে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ববিস লাইফ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমি ববি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ভিডিও দেখার জন্য আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি সকালবেলা থেকেই ব্লগটা শুরু করেছি আর এখন তো সকাল 5:30 বাজে আমি বেশ কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি তো চাটা খেয়ে নিয়ে এখন আমি রুটিটা করে নিচ্ছি সকালের ব্রেকফাস্টে বেশ কিছুদিন ধরেই শুধু রুটিই চলছে তো অন্য কোনো নাস্তা রেডি করার আসলে সুযোগই হচ্ছে না যে অন্য কোনো কিছু করবো এমন কোনো সুযোগই হচ্ছে না আর এতগুলো রুটি দেখে হয়তো অনেকেই ভাবতে পারেন যে এতগুলো রুটি একদিনে কিভাবে খাবে তো আমি আসলে একদিনের জন্য এতগুলো রুটি করে নিয়ে আমি বেশ কিছুদিনের রুটি আর কি করে রাখছি কারণ প্রতিদিন সকালবেলা উঠে আসলে রুটি করে তারপর অন্যান্য নাস্তা রেডি করা এক্ষেত্রে কিন্তু অনেকটা টাইম নষ্ট হয় এবং অনেক সময় দেখা যাচ্ছে যে একটু ঘুম থেকে উঠতে হেরফের হয়ে গেলে তাহলে আর সময় পাওয়া যাচ্ছে না নাস্তাটা রেডি করার ঝটপট করতে হচ্ছে খুব দ্রুত করতে হচ্ছে হয়তো যেটা করতে চাচ্ছি তখন আর সেটা সম্ভব হচ্ছে না করা এই জন্য বেশি করে রুটি করে রেখে দিলে তাহলে আর এই প্রবলেমটা হয় না তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে কীভাবে রুটি অনেক দিন ধরে আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন তো প্রথমে আমি যে রুটিগুলো আমার আজকে লাগবে সেগুলো ভেজে নিচ্ছি আজকে সকালে যে রুটিগুলো লাগবে সেগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি যে রুটিগুলো সংরক্ষণ করব ফ্রিজে সেটা ভেজে নিচ্ছি জাস্ট খালি ফ্রাই প্যানের উপরে দিব এপিট ওপিট করে একবার করে একটু সেকে নিয়ে সেটা রেখে দিচ্ছি জাস্ট এভাবে আর আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন যে একদম কালারটা ঠিক এরকম হবে জাস্ট ফ্রাই প্যানের উপরে একটু দিয়েছি একবার এপাশ আর একবার ওপাশ এভাবে করে আর কি উঠিয়ে নিচ্ছি তো প্রত্যেকটা রুটি আমি এভাবে সেকে নিচ্ছি আর সবগুলো আমার সেকা হয়ে গেছে তো ঠান্ডা করে তারপর একটা বক্সে ভরে আমি এটাকে ফ্রিজে সংরক্ষণ করব। অনেকেই আছেন যাদের কাছে রুটি বানানোটা অনেকটা ঝামেলা মনে হয় যে প্রতিদিন রুটি বানানো একটা ঝামেলার কাজ যার দরুন হয়তো অনেকে দেখা যাচ্ছে সকালবেলা ভাত খাচ্ছেন কিংবা অন্যান্য কোনো কিছু খাচ্ছেন তো তাদেরকে বলবো একদিন একটু কষ্ট করে এভাবে যদি আপনারা সেকে রেখে দেন ফ্রিজে তো এভাবে আপনি চাইলে দেখা যাচ্ছে 15-20 দিন পর্যন্তও আপনি রুটি সংরক্ষণ করতে পারবেন আর এভাবে যদি আপনি ফ্রিজ থেকে বের করে যখন ভাজবেন একদম রুটির পোড়াটাই এতটা সুন্দর এবং নরম থাকবে যে মনে হবে যে আপনি এখনই বানিয়েছেন রুটি কিন্তু ফ্রিজে বিভিন্নভাবে সংরক্ষণ করা যায় এর আগেও আমি কয়েকটা প্রসেস দেখিয়েছি বাট আজকে যে প্রসেসটা দেখালাম এটা কিন্তু সবচেয়ে ইজি প্রসেস এবং বেশি দিন সংরক্ষণ করা যায় নির্ভেজালভাবে তো যারা কখনো এভাবে ট্রাই করেননি আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন কারণ অনেকেই আছেন যে আসলে সকালে রুটি বানাতে পছন্দ করেন না কিংবা অনেকটা ঝামেলা মনে হয় অনেকে হয়তো রুটি বানানোর ভয়তে দেখা যাচ্ছে ভাত খান কিংবা অন্য অন্য ব্যবস্থা করেন তো তাদেরকে বলবো একবার একদিন একটু কষ্ট করে এভাবে ট্রাই করে দেখবেন আপনারা যখন এটা সুফল পাবেন তখন আপনাদের কাছে মনে হবে যে না এভাবেই সংরক্ষণ করি কথা বলতে বলতে আমি কিন্তু সকালে ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি আর জেনিকে নিয়ে অলরেডি আমি বেরিয়ে পড়েছি তো প্রথমে জেনিকে নামাবো প্রতিদিনকার মতো তারপর আর কি হসপিটালে যাব তো আজকে বেরিয়েছি 6:30 সময় তো একটু লেট হয়ে গিয়েছে আজকে বেরোতে অন্যদিন একটু 20-এ বের হয়ে 6:20-এ বের হয়ে আজকে 6:30 বেজে গেছে আর তারপরেও গতকাল রাতে জেনির হাত কেটে গিয়েছে ব্যান্ডেজ শেষ হয়ে গিয়েছিলো এই জন্য আগে দোকানে এসে ব্যান্ডেজ নিয়ে ওর হাতে ব্যান্ডেজটা দিয়ে দিলাম দিয়ে তারপর এখন যাচ্ছি কোচিংয়ে তো আসলে যেখানে কেটে গিয়েছে বেশটা ডিপ হয়ে কেটেছে তো ওখানে যদি কোনো কারণে কোথাও একটু ব্যথা পাচ্ছে কিংবা টাচ লাগছে তো রক্ত বের হচ্ছে তো যাতে হাতে ব্যথা না লাগে সেজন্য আর কি ব্যান্ডেজটা খুব প্রয়োজন ছিল তো শেষ হয়ে গিয়েছিলো বলেই আর কি গতকাল দিতে পারেনি তো এখন সেটা নিলাম নিয়ে তারপর যাচ্ছি আর আজকে বাজারে বেশ কিছু কাজ আছে এজন্য একবারে বেরিয়েছি তো জেনিকে ড্রপ করে দিয়ে তারপর হসপিটালে যেয়ে মাকে খাইয়ে ওখানে বেশ কিছুক্ষণ সময় আমি স্টে করব তো অন্যদিন সাধারণত আমি খাইয়ে রেখে সাথে সাথে চলে আসি বাসায় বাট আজকে বেশ কিছুক্ষণ সময় থাকবো কারণ আমার যেহেতু বাজারে যেতে হবে কাজের জন্য তো 10টার আগে তো আসলে কোনো দোকানপাট খুলবে না এজন্য একবারে বেরিয়েছি যে 10টা পর্যন্ত হসপিটালে ওয়েট করব তারপর ওখান থেকে মার্কেটে যেয়ে কেনাকাটা করে তারপর আর কি বাসায় ফিরবো তো আবার যদি বাসায় যায় বাসা থেকে আসতে গেলে আবারও ঝামেলা এই জন্য ভাবলাম যে একবারে আর কি যেহেতু এখানে বেশ কিছুক্ষণ সময় থেকে মার সাথে কিছুক্ষণ গল্প করে তারপর আর কি যাব আর মাস 10 দিন ধরে হসপিটালে ভর্তি আছেন তো মার অনেকটাই প্রোগ্রেস হয়েছে এবং বেশটাই ভালো আছেন
আগে যে অবস্থায় ছিলেন কাউকে চিনতে পারছিলেন না কিংবা অনেক রকমের প্রবলেম হচ্ছিল, বাট এখন অনেকটাই ইম্প্রুভ আছে। আর হসপিটালে বেশ কিছু সময় স্টে করার পর তারপর চলে আসলাম বাজারে। তো এখন এসেছি ওরিয়েন্টে, ওরিয়েন্টে থেকে যে যে জিনিস নেওয়ার আছে তো সেগুলো নিয়ে তারপর যাবো একটু কুরিয়ারে। তো ওরিয়েন্টে কেনাকাটা করতে করতে আর কি ফোনটা আসলো যে পার্সেল এসছে একটা, সেটা নিতে হবে। তো যাব এখন সেখানে। আর মা যেহেতু এখন অনেকটাই ভালো আছেন তো এই জন্য মাকে আজকে রিলিজ দিয়ে দিবে। তো আসলে অনেকটাই কষ্ট লাঘব হবে, মারও অনেকটা কষ্ট লাঘব হবে, প্লাস আমারও একটু অনেক সুবিধা হবে। আসলে রিলিজ নেওয়ার পর আমার বাসায় নিয়ে আসবো, মা এখানে কিছুদিন থাকবেন, তারপর আবার শুক্রবারে ডাক্তার দেখিয়ে তারপর আর কি বাড়িতে যাবেন। তো এখন ওই পার্সেলটা নেওয়া হয়ে গেছে আর বাসায় চলে এসেছে, জেনিও এর দিকে বাসায় ফিরে এসেছে। তো কিছু জিনিস টুকটাক কিছু জিনিস আর কি নিয়েছি যেগুলো আসলে প্রয়োজন ছিল, আর বিস্কিট শেষ হয়ে গিয়েছিলো তো বিস্কিটও নিলাম। তো এখন চুলায় রান্নাটা বসাবো কারণ অনেকটা বেজে গিয়েছে, আর এদিকে ওরাও চলে আসবে। আর বাজার থেকে ফিরে তারপর কাটা বাছা করে সব আমি এখন চুলায় রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো এখানে আমি ইলিশ মাছের মাথা ভাজি করছি, কচু শাক দিয়ে রান্না করব। আর মা কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করা খেতে চেয়েছিলেন, তো সেটাই আগে করছি। আর এদিকে ওরা রওনা দিয়ে দিয়েছে, মানে মা আসছেন আর কি বাসায়। তো হসপিটালে যেসব ফর্মালিটিস আছে সেগুলো সব কমপ্লিট করে অ্যাম্বুলেন্সে করে মাকে নিয়ে এসছে, আর আমার হাজবেন্ড এখন যাচ্ছে অ্যাম্বুলেন্সের কাছে ওর মাকে আনার জন্য। আসলে ওদেরকে বলা হয়েছিল যে বাসার সামনে আসার জন্য, কিন্তু ওরা বাসার সামনে আসেনি, ভিতরে ঢুকবে না এবং কেউ উপরে উঠিয়েও দিয়ে যাবে না। তো ওরা তিন ভাই আর আমার দেবর আছে, আর একজন আমার মাসতুতো দেবর, তো সেও আছে। তো এরা চারজন মিলে আর কি মাকে নিয়ে আসছে। তো আমি ব্যালকনি থেকে আর কি দেখে এটা ভিডিওটা করছিলাম যে মাকে নিয়ে আসছে, সেই দৃশ্যটা আর কি স্মৃতি হিসেবে রাখার জন্য, যে মার কতটা অবনতি হয়েছিল আর এখন কতটা উন্নতি হয়েছে সেটাও শেয়ার করবো আপনাদের মাঝে অবশ্যই। আর মাকে তো হাত পা নাড়াতেই পারছিলেন না, প্লাস নড়াচড়াও করতে পারছিলেন না, এপাশ ও পাশ কোনো পাশে ফিরতে পারছিলেন না, আর উঠে বসা তো দূরেই থাকুক কিছুই করতে পারছিলেন না। বাট হসপিটালে ভর্তি করার পর থেকে ওনার অনেকটা উন্নতি হয়েছে, উনি এখন দেখা যাচ্ছে এপাশ ওপাশ দুই পাশে ফিরতে পারছেন, কিংবা হাত ধরে একটু হাত ধরে থাকলে উঠে বসতে পারছেন। বাট উনি এখনও হাঁটতে পারছেন না, ওনার হাঁটাচাতেই আর কি প্রবলেম, এখনও হাঁটতে পারেননি। আমরা চাচ্ছি যে হয়তো উনি খুব দ্রুতই আর কি সুস্থ হয়ে উঠবেন এবং আবারও হাঁটাচলা করতে পারবেন, এটাই আর কি আমাদের কাছে চাওয়া। এখন তো অনেকটাই উন্নতি হয়েছে আর সেটাতেই আমরা অনেকটা খুশি, এখনও যে পরিমাণ প্রোগ্রেস তার হয়েছে সেটাতেই আমরা এখন অনেক খুশি। তো হাঁটতে পারছেন না বলে ওনাকে আর কি ট্রেসারে করে নিয়ে আসা হচ্ছে। তো আসলে ট্রেসারটা ঘোরাতেও এখান থেকে প্রবলেম হচ্ছে, যেহেতু সিঁড়িটা আসলে আমার বাসার সিঁড়িটা একটু ছোট, যার কারণে ঘোরাতেও একটু প্রবলেম হয় এখানে। সবচেয়ে বড় কথা, হসপিটাল থেকে রিলিজ পেয়ে বাসায় যে আসতে পেরেছে এটাতে আর কি আমরা মহা খুশি, কারণ হসপিটাল বাসা, হসপিটাল বাসা এটাই করতে হচ্ছিল। যদিও যেহেতু অসুস্থ উনি সেটা তো করতেই হবে, সেক্ষেত্রে তো আর কোনো অপশানই ছিল না। তবে এখন যেটা ভালো হবে যে হসপিটালে থাকলে আসলে আমার কাছে মনে হয় কোনো সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে আসলে, আর অসুস্থ মানুষের কথা তো বাদে দিলাম। যদিও হসপিটাল মানুষ সুস্থতার জন্যই যায়, তারপরেও আর কি বললাম, যাই হোক এখন বাসায় নিয়ে এসে এখন ধীরে সুস্থে ওনাকে যতটুকু সেবা যত্ন করে এখন আরও সুস্থ করে তুলতে হবে, এটাই আর কি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আর কি ওনাকে সুস্থ করার, আমার যতটুকু কর্তব্য আছে ওনার প্রতি আমি সব অক্ষরে অক্ষরে পালন করব আর কি, কর্তব্যটুকু কোনো ত্রুটি রাখবো না আমার দিক থেকে। যাই হোক উনিও অনেক খুশি যে উনি বাসা পর্যন্ত আসতে পারছে আর কি, সেটাতে উনি অনেক খুশি, কারণ আসলে হসপিটালে থাকতেও চাচ্ছিলেন না, যে আর কতদিন থাকবো আর কতদিন থাকবো এরকমই করছিলেন। শেষ পর্যন্ত বাসায় এসে তারপর উনি বুঝতে যে না এখন একটু শান্তি পাচ্ছি, এটাই হচ্ছে আসলে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে কারোর ভালোই লাগে না। আর এদিকে রান্না তো আমি অর্ধেকটা করে রেখেছিলাম আর বাকি অর্ধেকটা এখন কমপ্লিট করছি। তো এখানে আমি চিংড়ি মাছটা ভাজি করলাম কচুর লতি দিয়ে রান্না করব বলে, আর আজকে কোনো রেসিপি শেয়ার করছি না, বাট যেটা যেটা রান্না করছি শুধুমাত্র সেটাই আর কি দেখাচ্ছি। তো এখানে কচুর লতি রান্না করছি, আর কচুর লতিটা রান্নার পর আমি রান্না করছি, এখানে চিকেনটা রান্না করছি আর একটা চুলাতে, আর কচুর লতিটা রান্নার পর তারপর রান্না করছি আমি এখানে উস্তে আলু চচ্চড়ি। তো এই হলো আজকে রান্না, আর রান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, উস্তে আলুটা শুধু করলে কমপ্লিট হয়ে যাবে।
তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি। এখানে আছে মুরগির মাংস, এখানে আছে কচুরলতি, আর ডাল আছে, গতকালকে একটু ডাল ছিল। আর এখানে আছে ওস্তে আলু চচ্চড়ি, আর কচু শাক আছে। তো কচু শাকটা অবশ্য এখানে আনা হয়নি, ভুলে গিয়েছি আমি আনতে। তো যাই হোক, এখানে আমু কেটে নিয়েছি, আর টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি, এখন ওরা খাবে। আর তার আগে কাজ হচ্ছে মাকে খাওয়ানো, তো মাকে খাইয়ে তারপর সবাই খেতে বসবে। তুমি নায়িকা না তো, তুমি দেখবে তো আগে খেয়ে নাও। মানে হাত কাঁপছে কিন্তু, আরে কি এর এটা করে অপশন পয়সা সব বলে দিল, অবশ্যই যেভাবে রান্না করছে বুঝতে পারছি না। প্রচুর কথাটা তো